মারণব্যাধি ম্যালেরিয়া রোগের থাবা বসালো প্রত্যন্ত এলাকার উপজাতি বসতি গ্রামে। এই রোগে আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন উপজাতি বৃদ্ধা। ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের মলসমপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নোনাছড়া এডিসি ভিলেজের মলসমপাড়ার জনজাতিদের ঘরে ঘরে জ্বরের প্রাদুর্ভাব। জ্বরে আক্রান্ত হয়ে বুধ প্রাণী মলসমের মা ব্রেকেনা মলসম বিনা চিকিৎসায় কাতরাচ্ছিল। কিন্তু ব্রেকেনার শারীরিক অবস্থার অবনতি প্রত্যক্ষ করে পরিবারের লোকজন রাধাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পরে ব্রেকেনা মলসমের রক্তের নমুনায় ম্যালেরিয়া রোগের জীবাণু ধরা পড়ে বলে জানা যায় হাসপাতাল সূত্রে। রাস্তা খারাপ থাকার কারণে কোনো যানবাহন নোনাছড়া এলাকায় যায় না। এই অবস্থায় আরও বেশ কয়েকজন জনজাতি অংশের মানুষজন ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে নিজ নিজ ঘরে কাতরাচ্ছে বিনা চিকিৎসায়। ওইসব ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীরা অর্থের অভাবে তেলিয়ামুড়াতে এসে চিকিৎসা পরিষেবাও নিতে পারছেন না বলে অভিযোগ। নোনাছড়া এডিসি ভিলেজের মলসমপাড়াতে ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব চলতে থাকলেও মুঙ্গিয়াকামী স্বাস্থ্য প্রশাসন বেখবর। এই অবস্থায় মৌসুমপাড়া এলাকাতে যদি অতি দ্রুত স্বাস্থ্য শিবির করানো না হয় তবে অবস্থা বেগতিক আকার নিতে পারে বলে আশঙ্কা। আর দুই তিন জন আছে, আইতে পারে না, গাড়ি নাই, আজকাল ওই গাড়ি আনছে এখানে পনেরোশো দিয়েছে গাড়ি ভাড়া, এই লাগিয়া ডাক্তার দেখাইতে পারে না, ভালো করিয়া তো লাগিয়া বাড়ি আমি আর করতে পারি না, ওই হাসপাতাল যাও না, নিজের নিজের ফসল দিয়ে আসে আর নিজস্ব প্রতিবেদন দুরন্ত টিভি।